এরপর যেটা আসছে সেটার নাম হচ্ছে কনভার্জেন্স অফ মেথড অফ ইটারেশন। এটা কি মানে হচ্ছে, আমরা কি করেছিলাম, তো আমার কাছে একটা দেওয়া ছিল একটা ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু জিরো, সেই ইকুয়েশনটাকে আমি রি রাইট করেছিলাম কিভাবে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ফাই এক্স এইভাবে। তো এই যে আমি ফাই এক্স আকারে এটাকে রিরাইট করছি, বিভিন্ন জন বিভিন্ন রকম রিরাইট করতে পারে, তার জন্য একটা নতুন কথা এলো, সেটা হচ্ছে কোন ফাই এক্স চুজ করলে এটা কনভার্জ করবে, সব ফাই এক্স এর ক্ষেত্রে চুজ করলে কনভার্জ হবে না। তাহলে এইটা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে চুজ করতে পারে, সেই জন্য বইতে বলা আছে দ্য প্রেজেন্ট, মানে যে আমি এই এফ এক্স ইকুয়াল টু জিরো থেকে আমরা যেটা রিরাইট করছি এফ এক্স ইকুয়াল টু ফাই এক্স ইজ নট ইউনিক। তাহলে সেই জন্য এই এর কনভার্জেন্স এটা ডিপেন্ড করছে, সো সিকোয়েন্স এক্সেন কনভার্জেন্স অফ সিকোয়েন্স এক্সেন কনভার্জেন্স অফ সিকোয়েন্স এক্সেন মাস্ট অবশ্যই মাস্ট কার উপরে মাস্ট ডিপেন্ড অন কার উপর ডিপেন্ড করবে, মাস্ট ডিপেন্ড অন নেচার অফ ফাই এক্স, নেচার অফ ফাই এক্স এর উপর ডিপেন্ড করছে। তাহলে এবার আমাকে এই ফাই এক্স এর নেচারটা আমাকে ইনভেস্টিগেট করতে হবে, যে নেচারের জন্য যাতে করে এটা কনভার্জেন্সিটা নেয়। ঠিক আছে, তাহলে আমি কি করে করব সেটা দেখা যাক, কি করে করব। এবার আমি কি করলাম লক্ষ্য করে দেখি, সেটা হচ্ছে যে ফাই এক্স এর নেচারটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। দেখ, তাহলে ফাই এক্স এর নেচারটা করতে গেলে প্রথমে আমরা মড অফ আলফা মাইনাস এক্স ওয়ান বার করছে। আলফা মানে তো অ্যাকচুয়ালি ফাই আলফা, কারণ এই ম্যাপিংটা আমার ফিক্সড আন্ডার দ্য ম্যাপিং ফাই, মানে আলফাটা ফিক্সড রিমেন্স ফিক্সড আন্ডার দ্য ম্যাপিং ফাই, তাহলে সেই জন্য এটাকে ফিক্সড পয়েন্ট ইটারেশন বলা হয়। আর এক্স ওয়ান মানে কত একটু আগে বলার জন্য, এটা হচ্ছে এক্স জিরো। এবার এই দুটোর মধ্যে যদি আমি এল এম ভিটি লাগাই, মানে হচ্ছে এল এম ভিটি মানে অলরেডি তোরা করে নিয়েছিস, সেটাকে বলা হয় কি, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, সেটা হচ্ছে মড অফ আলফা মাইনাস এক্স জিরো, এটা তাই তো, এফ বি মাইনাস এফ এ সমান কত বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ যাই, এখানে এফ মানে তো ফাই, তাহলে ফাই ড্যাশ সাম জাই ওয়ান। আর এই জাই ওয়ানটা কার থেকে কার মধ্যে থাকবে, সেটা হচ্ছে এক্স জিরো থেকে এক্স জিরো লেস দ্যান জাই ওয়ান লেস দ্যান এক্স আলফা, এক্স জিরো থেকে আলফার মধ্যে থাকবে। আবার নাও এগেন চুজ করছি আলফা মাইনাস এক্স টু, এখানে আলফা মানেই আবার সেই ফাই আলফাই দিলাম, এক্স টু মানে কত, সেটা হচ্ছে ফাই অফ এক্স ওয়ান, তার মড দিলাম। এবার এটার থেকে এটার মধ্যে করলে কত হবে, আলফা মাইনাস এক্স ওয়ান ফাই ড্যাশ, ঠিক আছে, জাই টু, ঠিক আছে। এখানে এই জাই টু ভ্যালুটা কার থেকে কার মধ্যে থাকবে, এক্স ওয়ান লেস দ্যান জাই টু লেস দ্যান আলফার মধ্যে থাকবে, ঠিক কিনা। আবার আমি চুজ করছি আবার মড আলফা মাইনাস এক্স থ্রি, এটা চুজ করলে কত হবে, আলফা মানে হচ্ছে ফাই আলফা মাইনাস এক্স থ্রি মানে কত, ফাই অফ এক্স টু, এটা মানে এটা যদি এফ বি মাইনাস এফ এ করিস তাহলে আলফা মাইনাস এক্স টু ফাই ড্যাশ, আবার কি আসবে, জাই থ্রি, যেখানে কি হবে এক্স টু লেস দ্যান জাই থ্রি লেস দ্যান এক্স আলফা। এরকমভাবে চলতে চলতে কি হবে লাস্টের পজিশনটা, মানে যখন মড অফ আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান করবো তখন কি আসবে, সেটা হচ্ছে আলফা মানে কত, ফাই আলফা, এক্স এন প্লাস ওয়ান মানে এটাকে লেখা যাবে কত, ফাই অফ এক্স এন, এরকম করে। এবার এটা যখন মড করবো তখন কত আসবে, আলফা মাইনাস এক্স এন মানে হচ্ছে এফ বি মাইনাস এফ এ ফাই ড্যাশ, এটা হবে জাই এন। তাহলে জাই এন মানে দ্যাট মিন্স হচ্ছে ডেফিনেটলি জাই এনটা কার থেকে কার মধ্যে থাকবে, এক্স এন লেস দ্যান জাই এন লেস দ্যান আলফা, এর মধ্যে থাকবে। এবার আমি পুরো এইটাকে যদি ঝেড়ে গুণ করে দিই, তাহলে প্রথমে পোর্শনটা কাটতে এটার সঙ্গে এটা কাটবে, ঠিক আছে, এইটার সঙ্গে এটা কাটবে, ঠিক আছে, তারপরে এটার সঙ্গে এইটার এখানে কোনো একটা জায়গা আছে সেখানটা কাটবে, এরকমভাবে এইখানটা একটা থাকবে সেটার সঙ্গে এটা কাটবে, তাহলে ফাইনালি পড়ে থাকবে কোনটা,
এই জিনিসটা করে থাকবে এবং ফার্স্টের এই জিনিসটা করে থাকবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখে দিই। তাহলে কি গুণ করলে কি পাওয়া যাবে? গুণ করলে পাওয়া যাবে মড অফ আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান, এটা বাঁ দিকে থাকবে, ডান দিকে থাকবে এইটা, তাহলে মড অফ আলফা মাইনাস এক্স জিরো। আর সমস্ত যাই ফাই ড্যাশ যাই ওয়ান, তারপরে কত ফাই ড্যাশ যাই টু, ডট ডট দিয়ে ফাই ড্যাশ যাই এন, তাহলে সমস্তটা এরকম। এবার আমি একটা কথা এখান থেকে কনসিডার করে নিচ্ছি, ধরে নিচ্ছি, অ্যাজিউম করছি যে ফাই ড্যাশ এক্স, যেটা ফাই পেয়েছি সেই তার ড্যাশের মডটা যদি লেস দেন বা লেসার ইকুয়াল টু, মানে এটা যদি বাউন্ডেড হয়, দ্যাট মিন্স হচ্ছে তার যে ফাইটা করছি তার মডটা যদি বাউন্ডেড হয়, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ জিরো কমা বি জিরো, এটাই তোমার ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ দ্য ইন্টারভ্যাল ছিল। তাহলে আমার এইখানটা যদি বসাই কতগুলো আছে, একটা দুটো তিনটে এরকম করে এনখানা আছে, তাহলে কি পেয়ে যাব, তাহলে মড অফ আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান, এইটা সমান, এটা লেসার ইকুয়াল টু হয়ে যাবে আলফা মাইনাস এক্স জিরো, এখানে একটা রো, এটাও তো লেসার ইকুয়াল টু রো, লেসার ইকুয়াল টু রো, লেসার ইকুয়াল টু রো, তাহলে রো কতগুলো থাকবে, রো টু দি পাওয়ার এন থাকবে। আচ্ছা, এই রো টু দি পাওয়ার এন এইটা টেন্স টু জিরো হবে যদি কি হয়, সেটা হচ্ছে রো লেস দ্যান ওয়ান হয়। আমরা সিকোয়েন্সে পড়েছি যে এটা যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে রো টু দি পাওয়ার এন টেন্স টু জিরো হবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, এটা মেনে নেবি, এবং এইটা টেন্স টু ইনফিনিটি হবে, ঠিক আছে, অ্যাজ রো গ্রেটার দ্যান ওয়ান, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, এটা রো টু দি পাওয়ার এন সবসময় জিরোর দিকে যাবে যদি রো লেস দ্যান ওয়ান হয়। তাহলে দ্যাট ইজ এখানে এই জিরোর দিকে যাওয়া মানে কি, জিরোর দিকে যাওয়া মানে এক্স এন অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি বলা মানে কি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান এইটা আলফার দিকে যাচ্ছে, এটাই আমার বক্তব্য ছিল। তাহলে কনভার্জেন্সির শর্ত হচ্ছে কি, রোটা লেস দ্যান ওয়ান হবে। তাহলে ফর, এখান থেকে লিখছি ফর কনভার্জেন্সি কি হতে হবে, সেটা হচ্ছে রো মাস্ট বি লেস দ্যান ওয়ান। ঠিক আছে, রোটাকে মাস্ট বি লেস দ্যান ওয়ান হতে হবে। দ্যাট ইজ রো মানে কি, রো মানে আমি ধরেছি এইটা লেসার ইকুয়াল টু রো, তো দ্যাট ইজ মড অফ ফাই ড্যাশ এক্স, এইটা লেসার ইকুয়াল টু ওয়ান হবে। দ্যাট মিন্স এটাকে যদি কেউ ভেঙে দেয় তাহলে এটা মাইনাস ওয়ান থেকে লেসার ইকুয়াল টু আমার ফাই ড্যাশ এক্স, এটা ডাইরেক্ট লেস দ্যান ওয়ান হতে হবে, লেসার ইকুয়াল টু না, লেস দ্যান, তাহলে ফাই ড্যাশ এক্স লেস দ্যান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এবং ডাইভার্জেন্ট হবে ইফ ফাই ড্যাশ এক্স মড ফাই ড্যাশ এক্স, এটা যদি গ্রেটার দ্যান স্ট্রিক্টলি গ্রেটার দ্যান ওয়ান হয়। এই স্ট্রিক্টলি গ্রেটার দ্যান ওয়ানটা ভাঙলে দুটো জিনিস বেরোবে, একটা হচ্ছে ফাই ড্যাশ এক্স এটা যদি লেস দ্যান মাইনাস ওয়ান হয়, অথবা ফাই ড্যাশ এক্স যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান ওয়ান হয়। ঠিক আছে, তাহলে আমরা ডাইভার্জেন্টের শর্ত কি, সেটা হচ্ছে ফাই ড্যাশ এক্স লেস দ্যান মাইনাস ওয়ান হবে, আর অথবা ফাই ড্যাশ এক্স গ্রেটার দ্যান ওয়ান হবে। আর কনভার্জেন্সি হচ্ছে কি, এইটা সেটা হচ্ছে, এইটা হচ্ছে ফিক্স পয়েন্ট ইটারেশন মেথডের যে ফাইটা চুজ করছি, সেই ফাইটা যে ফাইটা চুজ করার জন্য এটা কনভার্জেন্ট হবে, সেই ফাইটার বক্তব্য আমার এটাই হবে। ডান।